Hello everyone, Assalamualaikum. I want to show you how we have us. And nrtfirms and everyone did a new tonight video that the show I can see. So I'm going to go to the fancy jiggle loaded. So already in the number actor pair, take a corner turn with a bacha. I see they can muscle armor the article of the last baby the start course. So যেহেতু আমরা বেবিগুলোকে এই ট্যাংকের মধ্যে রাখতে পারবো না তার জন্য হচ্ছে আমরা বেবিদের জন্য এই ন্যানো ট্যাংকটা সেটআপ করতেছি আর এটাকে ইন ফিউচার আমরা চাইলে কিন্তু ডিসপ্লে ট্যাংকও বানাইতে ফেলতে পারবো এইজন্য আমাদের কাছে একটা ব্ল্যাক সেটআপ ছিল সো আমরা এবার চিন্তা করছি যে এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা নতুন ভাবে আরেকটা সেটআপ তৈরি করব যার মধ্যে আরটিপি বেবিগুলো আমরা আপাতত রাখবো এবং এরপরে যদি আরটিপি বেবি এখানে না থাকে আমরা এটাকে ডিসপ্লে ট্যাংক হিসেবে ইউজ করতে পারবো সো তার আগে হচ্ছে আমরা আমাদের এই মাছগুলোকে আপাতত ঢাকে রাখি কারণ গাপ্পি যেহেতু লাইভ ব্রিডিং করে ওরা কি করে নিজেদের বাচ্চা নিজেরাই খায় ফেলে ব্রিডিং বক্স দেওয়ার পরও দেখা যায় কিছু বাচ্চা আপনার উপরের দিকে থাকে ওইগুলো কিন্তু তারা খেয়ে ফেলবে এই জন্য আমরা ঢেকে দিয়েছি ব্রিডিংটা একদম কমপ্লিট হইলে মাছটাকে আলাদা করে বাচ্চাগুলোকে আলাদা করে ফেলবো তো এর পরে চলেন আমরা আমাদের সেটআপটা কমপ্লিট করে ফেলি আশা করি আপনাদের কাছে দেখতে অনেক ভালো লাগবে আমাদের ব্যাকগ্রাউন্ডের পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন আমরা টেপ ইউজ করছি কারণ এটা আমাদের কাছে ইজি মনে হয়েছে আর যে কোনো সময় আমরা চাইলে কিন্তু এটা রিমুভ করতে পারবো সো আমরা এই পাশ থেকে একদম পুরাটাকে একদম হোয়াইট টেপ দিয়ে আটকাই দিছি সো এটার মধ্যে এখন আমরা হচ্ছে হোয়াইট স্যান্ড স্টোন দিয়ে দিব একদম মিহিদানার যেই হোয়াইট স্যান্ড আছে ওটা আমাদের কাছে আছে সো আমরা ওইটা দিয়ে দিব আর এই ট্যাঙ্কের যে পানিটা থাকবে এটা কিন্তু হচ্ছে আমাদের গাপ্পির ট্যাঙ্কের যে পানি ছিল ওইটাই দিব কারণ হচ্ছে নতুন পানি দিলে আপনাকে এক্লিমেট করাইতে হবে পানির কন্ডিশন ঠিক করাইতে হবে এরপরে আপনি মাছ ছাড়তে পারবেন আর যেহেতু আমরা পুরনো পানি ইউজ করবো তো আমরা কিন্তু সাথে সাথে বাচ্চাগুলোকে আলাদা করতে পারবো সো চলেন ট্যাঙ্কটা একদম রেডি করি দেন হচ্ছে বাচ্চাগুলো কালেক্ট করে দেন বাচ্চাগুলোকে ছাড়বো আমরা কিন্তু বাচ্চাগুলোকে কালেক্ট করে ফেলছি সো ব্রিডিং বক্স থেকে আগে আমরা ফিমেলটাকে আলাদা করছি আমার কাছে মনে হচ্ছে ফিমেলটা আরও বাচ্চা দেবে আর এই জায়গায় দেখেন প্রায় 15 থেকে 20টার মতো বাচ্চা হবে আমি শিওর না আপনারা চাইলে কিন্তু কাউন্টিং করে আমাদেরকে জানাইতে পারেন সো আমি আপনাদেরকে একটা ক্লিয়ার ভিউ দেই কারণ আপনারা যখন ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অপশন থাকবে পজ করে দেখার জন্য বাট এখানে কাউন্টিং করা খুবই কঠিন কারণ বাচ্চাগুলো অনবরত মুভ করতেছে সো এই বাচ্চাগুলোর জন্য আমরা কিন্তু আমাদের সেটআপটা কমপ্লিট করে ফেলছি আর এই সেটআপটা আমি রাখছি দুইটা বেটা ট্যাঙ্কের মাঝখানে কারণ আমাদের দুইটা বেটা ট্যাঙ্কে কিন্তু হিটার আছে আর যেহেতু এটা একটা ছোটো জারের মধ্যে থাকবে পানিটা কিন্তু খুব তাড়াতাড়ি অনেক ঠান্ডা হয়ে যাবে রাতের বেলা সো যেহেতু দুইটা দুই পাশে হিটার আছে তার কারণে কিন্তু পানিটা একটা ভালো টেম্পারেচারে থাকবে পারফেক্ট টেম্পারেচারে না থাকলেও অনেক বেশি ঠান্ডা হবে না সো চলেন আমরা বাচ্চাগুলোকে আস্তে আস্তে রিলিজ করে দিই ইনশাল্লাহ আমাদের বাচ্চাগুলো এই জায়গার মধ্যে ভালো থাকবে আমরা আশা করি আর বাচ্চাগুলোকে আমরা কীভাবে খাওয়াইতেছি কী করতেছি তাদের গ্রোথ কীরকম হইতেছে সব কিছু ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব আর এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম